ওয়েলকাম টু আরএম বায়োলজি, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যারা নিট 2023 পরীক্ষা দিয়েছো ওয়েস্ট বেঙ্গল থেকে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা কাউন্সেলিং প্রসেস নিয়ে ডাউটে আছো, অনেকেই আমাকে কমেন্ট করেছো, এসএমএস করেছো, যতগুলো আমি নিটের ভিডিও দিয়েছি কাউন্সেলিং রিলেটেড ডাব্লিউবির, অনেক অনেক তোমরা ভালোবাসা দিয়েছো। এই ভিডিওতে সেই একই ভালোবাসা দিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। দেখো, তো আজকের আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে নিটের কাউন্সেলিং প্রসেসটা কী আছে। এবছর কাউন্সেলিং প্রসেসে একটু নতুন কিছু আছে, তো সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ভিডিওটি দেখার পর তোমাদের কোনো ডাউট থাকবে না আশা করি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো সবথেকে প্রথম যে স্টেপগুলো দিয়ে আমাদের এগোতে হবে, সবথেকে প্রথম স্টেপ কী? রেজিস্ট্রেশন। সেই রেজিস্ট্রেশনটা কবে থেকে শুরু হচ্ছে? 25 তারিখ থেকে শুরু হচ্ছে, চলবে 28 তারিখ পর্যন্ত। শিডিউল নিয়ে কিন্তু ডিটেলস একটি ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে স্টেপ টু, সেটা 27, 28 এবং 30, এই 3 দিন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কী কী ডকুমেন্টস লাগবে, তোমরা কী করে সেগুলো তৈরি করবে, তারও ভিডিও দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সবকটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। তারপর ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর স্টেপ থ্রি, পাবলিকেশন অফ মেরিট লিস্ট, অর্থাৎ স্টেট কোটা লিস্ট বেরোবে। স্টেট কোটা লিস্ট, স্টেট র্যাঙ্ক তোমরা পাবে, সেটা কবে? 1-8। স্টেপ ফোর কী? স্টেপ ফোর চয়েস ফিলিং অ্যান্ড লকিং, চয়েস ফিলিং অ্যান্ড লকিং, দুদিন হবে, 1-8 এবং 2-8। সেই চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের ভিত্তিতে রেজাল্ট আসবে বা অ্যালটমেন্ট আসবে, সেটা হচ্ছে স্টেপ ফাইভ। সেই স্টেপ ফাইভটা কত তারিখ? সেই স্টেপ ফাইভটা 5 তারিখ, 5-8। ঠিক আছে, এবারে আমরা কাউন্সেলিং প্রসেসে ঢুকে যাচ্ছি। দেখো, রেজাল্ট বা অ্যালটমেন্টের ক্ষেত্রে আমরা 3টে প্রবাবিলিটি দেখতে পারি। কী কী? তোমরা অ্যাডমিশান নিতে পারো, ফ্রি এক্সিট করতে পারো, অথবা কারোর অ্যালোটেড নাও হতে পারে। 3টে আমরা প্রবাবিলিটি বা 3টে আমরা জিনিস দেখতে পারি, 3টে দিক আছে এই রেজাল্ট বা অ্যালোটমেন্টে। যে অ্যাডমিশান নেবে সে কী করতে পারে? নো আপগ্রেড করে যে কলেজটা পেয়েছে, তার পছন্দের কলেজ, তার স্বপ্নের কলেজ, সে নো আপগ্রেড করে তার অ্যাডমিশানকে কনফার্ম করে দিতে পারে। আবার অনেকে অ্যাডমিশান নেওয়ার পর ফার্দার বা বেটার কলেজের জন্য আপগ্রেড করতে পারে। আবার কোনো স্টুডেন্ট, সে অ্যালোট হয়েছে কিন্তু তার সেই কলেজটা পছন্দ হচ্ছে না, সে আদৌ অ্যাডমিশান নেবে না, সে কিন্তু ফ্রি এক্সিট করতে পারে। এই পার্টিকুলার জিনিসটা কিন্তু নতুন স্টেট কোটাতে রাখা হয়েছে। আর যার অ্যালোট হয়নি, অর্থাৎ তার এই রেজাল্টের ভিত্তিতে বা এই ফার্স্ট রাউন্ডের ভিত্তিতে তার কোনো অ্যালোট হয়নি, এই পুরো প্রসেসটা কিন্তু রাউন্ড ওয়ান এবছরে, রাউন্ড ওয়ান। সেই রাউন্ড ওয়ানে সমস্ত প্রসিডিওর, অর্থাৎ তোমাদের গিয়ে রিপোর্ট করা অ্যালোটেড সেন্টারে, বন্ড জমা দেয়া, ফিজিক্যাল ভেরিফিকেশন করা, সব কতদিন হচ্ছে? 7-8, 8-8, 9-8। তো এটা তোমাদের রাউন্ড ওয়ান। তো রাউন্ড ওয়ানে দেখো 3টে ক্যাটাগরি কিন্তু থাকছে, যারা রাউন্ড টুতে অংশগ্রহণ করতে পারবে ডিরেক্টলি। তারা কারা যদি আমরা দেখে নিই, দেখো, রেজাল্ট অ্যালটমেন্ট হয়েছে, তার প্রভাবে তুমি অ্যাডমিশান নিয়েছো, নিয়ে কেউ নো আপগ্রেড করেছে, তার কনফার্ম হয়ে গেছে, কেউ আপগ্রেড করেছে, কেউ ফ্রি এক্সিট গেছে, এবং কারোর অ্যালোট হয়নি। এই পার্টিকুলার জায়গায় যারা অ্যাডমিশান নিয়ে আপগ্রেড করেছে, তারা ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে পারবে, যেটা 21-8, 22-8 চলবে। যারা ফার্স্ট রাউন্ডে ফ্রি এক্সিট নিয়েছো, তারাও ডাইরেক্ট রেজিস্ট্রেশন চয়েস ফিলিং করতে পারবে। যারা নট অ্যালোটেড হয়েছো ফার্স্ট রাউন্ডে, তারাও কিন্তু ডাইরেক্ট কী করতে পারবে? চয়েস ফিলিং করতে পারবে সেকেন্ড রাউন্ডের জন্য। এক্ষেত্রে কোনো কিন্তু ফিস লাগবে না। এবার আসা যাক, যারা কোনো কারণে ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করোনি বা কোনো অসুবিধা ছিল বা জানতে পারোনি, তাদের ক্ষেত্রে নতুন করে রেজিস্ট্রেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছুই হবে। সেটা 14-15 অগস্ট হবে রেজিস্ট্রেশন, তোমাকে টাকা দিতে হবে রেজিস্ট্রেশন ফিস, যেটা যদি তুমি নতুন রেজিস্ট্রেশন করছো, এবং তোমার ভেরিফিকেশন হবে 16-17 অগস্ট মাসে। তো তারাও চয়েস ফিলিং করতে পারবে, তারাও চয়েস ফিলিং করতে পারবে। সেই চয়েস ফিলিংয়ের ভিত্তিতে একটা অ্যালটমেন্ট হবে। সেই অ্যালটমেন্ট যখন হবে, সেখানেও আমরা 3টে প্রসিডিওর বা 3টে প্রবাবিলিটি দেখতে পারি। কী কী প্রবাবিলিটি দেখতে পারবো? অ্যাডমিশান যারা নেবে, তারাই সেকেন্ড রাউন্ডে নো আপগ্রেড করতে পারে, তার অ্যাডমিশান কনফার্ম করে নিতে পারে, আবার সে আপগ্রেডও করতে পারে। এটা অ্যাডমিশান যারা নেবে তাদের ক্ষেত্রে। অনেকে কী করতে পারে? অ্যাডমিশান পাওয়ার পরেও ভর্তি হবে না বলে সে ফিজিক্যাল রিপোর্ট না করতে পারে, ফিজিক্যাল রিপোর্ট সে নাও করতে পারে। যদি সে ফিজিক্যাল রিপোর্ট না করে, সেটা একটা প্রসিডিওর। আবার সেকেন্ড রাউন্ডেও কিন্তু অনেকের অ্যালোট নাও হতে পারে। তো এতগুলো কন্ডিশন আমরা দেখতে পারি, অ্যাডমিশান, নট রিপোর্টেড, নট অ্যালোটেড। ফ্রি এক্সিট জিনিসটা কিন্তু সেকেন্ড রাউন্ডে রাখা হয়নি, সেকেন্ড রাউন্ডে সেটাকে বলা হচ্ছে নট রিপোর্টেড। তো এটা আমার সম্পূর্ণ সেকেন্ড রাউন্ড। তো সেকেন্ড রাউন্ডে আমরা 3টে জিনিস দেখতে পাচ্ছি, যারা অ্যাডমিশান নিয়েছে, নিয়ে তারা আপগ্রেড করেছে, তারাও আছে, যারা নট রিপোর্টেড তারাও আছে, যারা নট অ্যালোটেড তারাও আছে।
তো এরা কি করতে পারে, এরা আবার পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতেই পারে। যারা পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে এই যে প্রসিডিওরগুলোতে, তাদের মধ্যে কাদের ডিরেক্ট এন্ট্রি বা কাদের নিউ রেজিস্ট্রেশন, দেখো যারা সেকেন্ড রাউন্ডে নট অ্যালোটেড ছিলে তারা ডাইরেক্ট কিন্তু থার্ড রাউন্ডের চয়েস ফিলিং করতে পারবে। যারা চান্স পেয়েও রিপোর্ট করোনি তোমাদের ইনস্টিটিউশনে, তাদের কিন্তু নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে, নতুন করে ফি পেমেন্ট করতে হবে, ঠিক আছে। যারা সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়েছো কিন্তু আপগ্রেড করেছো বেটার কলেজের জন্য বা বেটার ইনস্টিটিউশনের জন্য, তারাও কিন্তু ডিরেক্ট চয়েস ফিলিং করতে পারবে থার্ড রাউন্ডের জন্য, যেটা হবে 9-9 এবং 10-9। ঠিক সিমিলারলি এবছর আরও একবার আরও নতুন নিয়ম, যে রাউন্ড থ্রিতে নতুন করে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে, নতুন ক্যান্ডিডেটরা যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কোনো কিছুতেই তোমরা রেজিস্ট্রেশন করোনি। তাদের ডেট কবে, তাদের ডেট দেখো 5-9, 6-9 রেজিস্ট্রেশন এবং 8-9 ভেরিফিকেশন, তারাও কিন্তু চয়েস ফিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। সেই চয়েস ফিলিংয়ে অংশগ্রহণ করলে তোমার অ্যালোট হবে, অ্যালোটমেন্ট তুমি পাবে থার্ড রাউন্ডে। থার্ড রাউন্ডে অ্যালোটমেন্ট পেলে তোমাকে অ্যাডমিশান নিতে হবে, আর কোনো ফার্দার তোমার নট অ্যালোটেড বা আপগ্রেডের এই অপশানটা কিন্তু নেই। তারপরে একটা অনলাইন স্টে রাউন্ড হবে, অনলাইন স্টে রাউন্ড সেটা পরের কথা। আগে যেটা তোমার ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের পর মপ আপ হতো সেটাকে এখন নাম দেওয়া হয়েছে রাউন্ড থ্রি। তো রাউন্ড থ্রির প্রসিডিওরটা তোমাকে কমপ্লিট করতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশান, অ্যালোটেড ইনস্টিটিউশন রিপোর্ট করা 14-15-16 সেপ্টেম্বর। তো মোটামুটি তোমরা যে জিনিসটা বুঝলে সেটা যদি আমি আর একবার সাম আপ করে দিই, সেটা হচ্ছে যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশান নিয়েছো তারা দুটো প্রসিডিওর ফিল আপ করতে পারো, আপগ্রেড নট আপগ্রেড এবং একটি ফ্রি এক্সিট। নট আপগ্রেড যেটা তারা কনফার্ম করে নিলে, যারা আপগ্রেড করছো তারা ডিরেক্টলি চয়েস ফিলিং করতে পারবে সেকেন্ড রাউন্ডের জন্য, যারা ফ্রি এক্সিট নিচ্ছ তারাও ডিরেক্টলি চয়েস ফিলিং করতে পারবে, এবং যারা নট অ্যালোটেড হচ্ছ তারাও কিন্তু ডিরেক্টলি চয়েস ফিলিং করতে পারবে সেকেন্ড রাউন্ডের জন্য। আবার সেকেন্ড রাউন্ডে নতুন ক্যান্ডিডেটও চয়েস ফিলিং করতে পারবে। এখানে মেনলি যে কথাটা বলো সেটা হচ্ছে তিনটে রাউন্ডেই তোমরা নতুন করে চয়েস ফিল করতে পারবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এবং কিছুজনকে টাকা দিতে হবে, কিছুজনকে টাকা দিতে হবে না। টাকা কারা দেবে না, যারা ফার্স্ট রাউন্ডে ফি এক্সিট নিচ্ছ এবং যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়ে আপগ্রেড করছো তারা, এবং যারা সেকেন্ড রাউন্ডে নট অ্যালোটেড হয়েছো, ফার্স্ট রাউন্ডে নট অ্যালোট হয়েছো, তাদের কিন্তু টাকা দিতে হচ্ছে না। বাকি যারা সেকেন্ড রাউন্ডে নট রিপোর্টেড তাদের কিন্তু টাকা দিতে হবে, এবং যারা নতুন চয়েস ফিলিং করবে তাদের কিন্তু টাকা দিতে হবে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা রাউন্ডেই চয়েস ফিলিং করতে পারো। এছাড়া আর কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করো, এবং টেলিগ্রাম লিঙ্কে যুক্ত তোমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। চয়েস ফিলিং সংক্রান্ত, অ্যাডমিশন সংক্রান্ত, কাউন্সেলিং সংক্রান্ত, নিটের সমস্ত কিছুর জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও।